সালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। অনেকদিন থেকে আপনারা এই ভিডিওটার জন্য অপেক্ষা করছিলেন, দ্য অর্ডিনারি নিয়ে সিনেমার সিরামের অরিজিনাল এবং ফেকের ভিডিওটা দেওয়ার জন্য অনেকেই বলেছিলেন। আজকের ভিডিওতে কিন্তু আমরা সেটাই দেখাতে চলেছি যে কিভাবে খুব সহজে অরিজিনাল এবং ফেকের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো কিভাবে চিনবেন, কিভাবে বুঝবেন এবং কিভাবে অরিজিনালটা কিনবেন, সেটাই কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো। তো চলুন শুরু করা যাক। আমার হাতে যে দুইটা সিরাম দেখতে পাচ্ছেন সেটার মধ্যে ডান পাশে যেটা সেটা হচ্ছে অরিজিনাল এবং বাম পাশে যেটা সেটা হচ্ছে ডুপ্লিকেট। দুইটা সিরামের মধ্যে কিন্তু সাইজে একটা পার্থক্য লক্ষ্য করা যায়, যেটা অরিজিনাল সেটা সাইজ কিন্তু একটু বড়, যেটা রেপ্লিকা সেটা একটু ছোট। যেহেতু আমরা সিরাম কেনার সময় অরিজিনালটা পকেটে করে নিয়ে যাব না বা ব্যাগে করে নিয়ে যাব না, তাই সাইজ নিয়ে খুব একটা কথা বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দেখতে পাচ্ছেন দুইটার মধ্যে কিন্তু কালারে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা অরিজিনাল সেটা কালারটা হচ্ছে একটু ধূসর সাদা, আর যেটা রেপ্লিকা কপিটা সেটাকে আমরা বক্স সাদা বলতে পারি, মানে একেবারে সাদা কালারটা। অরিজিনাল এবং ফেক চিনার এক নম্বর টিপস হচ্ছে এই বক্সটাকে যখন আপনি হাতের আঙুল দিয়ে ঘষা দিবেন অরিজিনালটা কিন্তু বাজবে বাবলের মতো, মানে একেবারে পিছিল হবে না, আর যেটা রেপ্লিকা সেটা যখন আপনি ঘষা দিবেন তখন পিছলা পিছলা মনে হবে এবং প্লেন মনে হবে। এরপরও সবচেয়ে বেশি যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে বক্সের নিচে যে কোডটা রয়েছে সেটা কি লিখে আছে। যেটা অরিজিনাল সেটা লিখে থাকবে 3B1D, যেটা রেপ্লিকা সেটা যে কোনো কিছু লিখে থাকতে পারে, যে কোনো কোডই লিখে থাকতে পারে। আমার এখানে যেটা আছে সেটা লিখে আছে 3C9A। অরিজিনালটার কোড হচ্ছে 3B1D, কোড মাঝে মধ্যে চেঞ্জ হতে পারে অরিজিনালটার ভিতরেও, বাট বেশিরভাগ ক্ষেত্রেই 3B1D অরিজিনালটাই আসে। অরিজিনাল যেটা সেটার কালারটা বেসিক্যালি ব্লু কালারে গাঢ় কালার লিখে থাকে আর নকলগুলো বিভিন্ন কালার হতে পারে। থার্ড যে বিষয়টা খেয়াল করবেন খুব ইম্পর্টেন্ট, বক্সের মুখটা খোলার পর দুইটাই সিমিলার, কোনো পার্থক্য নাই, মুখের ঢাকনা প্যাকেজিং সবই সিমিলার, বাট যেটা অরিজিনাল সেটার ভিতরে ইনস্ট্রাকশন একটা পেপার থাকবে, যেটা নকল যেটা রেপ্লিকা সেটাতে না থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখতে পাচ্ছেন অরিজিনালটার ভিতরে ইনস্ট্রাকশন পেপারটা রয়েছে, বাট ফেকের মধ্যে এই ইনস্ট্রাকশন পেপারটা খুব একটা থাকে না। এবার দেখতে পাচ্ছেন সিরামটার ভিতরে যে কোটাটা রয়েছে যেটা মেনলি আমরা ইউজ করব, মানে ভিতরে যে সিরামটা ইউজ করব সেটা কোটাটা দেখতে পাচ্ছেন, যেটা অরিজিনাল ডান পাশে এটা একটু কেমন জানি কালচে মনে হচ্ছে, বাট যেটা রেপ্লিকা কপিটা সেটা কিন্তু কেমন জানি একটু লাইট লাইট বেশি মনে হচ্ছে অরিজিনালটার তুলনায়। এবং কোডটা কিন্তু একেবারে গাঢ়ভাবে লিখা আছে, যেটা অরিজিনাল 3B1D এবং যেটা রেপ্লিকা সেটা কোডটা কিন্তু হালকাভাবে লিখা আছে। এই দুই থেকে তিনটা টিপস যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু অরিজিনাল এবং ফেক চিনাটা আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। বিশ্বস্ত কোনো জায়গা থেকে কেনার চেষ্টা করবেন, আপনার পরিচিত যারা অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করে। সবাই ভালো থাকবেন, কম্পেয়ার মার্কেটের সাথেই থাকবেন। কোনো প্রোডাক্ট অরিজিনাল ভার্সেস ফেক ভিডিও চাইলে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।